হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। জয়া ঘোষ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শোনা ভাই ও বোন। তোমরা সবসময় ভালো থাকো আর হ্যাপি থাকো, আমি তো এটাই কামনা করি। কেননা তোমরা যখন বলো না আমি খুব ভালো আছি, আমার খুবই ভালো লাগে। জানো আমি তোমাদের জন্য না খুব মিস করি তোমাদের কথা। দেখো আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি, আজকে হলো আমি একটা আমাদের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা বানাচ্ছি। আর হলো আজকে না আমি না একটা গাই ধুনি করবো না, আমি দুইটা গাই একলগে ধুনি করবো। কেননা আমাদের বাড়ির একটা ছোট গাই আছে, ছোট গরুটাকে ধুনি করব, দেশি ক্রস আর কি, ওর তো বেশি দুধ হয় না আর কি, ওটাকে ধুনি করব। আর বড় গাইটাকে ধুনি করব, গরুটাকে আর কি। তার মানে আমার একটা ভাই বলেছে, অনেক কটা ভাই বলেছে, দিদি ভাই তুমি ছোট গরুটাকে ধুনি করে ব্লকটা দাও আর কি। উনি দেখার ইচ্ছা গেছে হয়তো, তার জন্য ভাবছি দুইটা গরুকেই আমি ধুনি করবো। ওই গরুটা গাব গেছে তো তার জন্য আর কি দুধ এখন কম হচ্ছে আর কি। তা ঠিক আছে, যেটুকু হবে সেটুকুই ধুনি করে দেবো তোমাদেরকে। আর হলো তোমরা কেমন আছো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আর আমি সকালে আজকে কি খেয়েছি জানো? আজকে না কালকে হলো রাত্রেবেলা কুলি পিঠা বানানো হয়েছিল, নারকেল ভরে ভরে, আর অনেকগুলো গাখির ছিল, গাখির মধ্যে কুলি পিঠাগুলো ছেড়ে দিয়েছিলাম, মানে গাখিরটা পুরো ক্ষীরের মতন করেছিলাম, ক্ষীরের মতন করে তারপরে ছেড়ে দিয়ে ওটা দিয়ে সকালবেলা সকালবেলা ঘুমের থেকে উঠে ওটা লুপ্ত সামাল করতে পারছি না, কারণ খুবই ভালো পাই পিঠাটা। আমি সকালবেলা ঘুমের থেকে উঠে গপ গপ করে আগে খেয়ে নিয়েছি, খেয়ে টেয়ে তারপরে গলি ঘরেতে গেছি, গলি ঘরে কাজগুলো সারতে, পরে কাজ টাজ করে এসে তারপরে শোনে পরে আবার আস্তে ধীরে খেয়েছি জানো। আর হলো কি হয়েছে জানো, তোমরা আমাকে বলেছো না ভাপা পিঠা বানানোর জন্য, আমি যেদিনকে ভাপা পিঠাটা আবার বানাবো ঘরে খাওয়ার জন্য তখন আমি তোমাদেরকে ব্লগটা বানিয়ে তোমাদেরকে দেবো সুন্দর করে। ঠিক আছে শোনো ভাই বোন, এখন তাহলে আমি না গলি ঘরে যাই। আজকে দুটা দুটা গরু ধুনি করতে হবে না, যদি মানে দেরি হয়ে যাবে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তখন তো তোমরা বলবে না যে দিদি ভাই অনেক বড় ব্লগ হয়ে গেছে। তাহলে আমি গরু ঘরে যাই, আর আমার কামিল কিং ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? মিস করো না কিন্তু, দুইটা দুইটা গায়ে দুনি করবো আজকে। ঠিক আছে শোনা ভাই বোন, তাহলে আমি এখন চলে যাই গরু ঘরে। বড় গাইটাকে দুনি করছি, বড় গাইটাকে দুনি করে তোমাদেরকে ছোট গাইটা দুনি করে আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে শোনা ভাই বোন, সঙ্গে থেকো ততক্ষণ আমার। আমি কাঁচা কাকড়িগুলো কীভাবে খাচ্ছি, কেন কাঁচা কাকড়ি খেলে আমি যেভাবে গায়ের বাট্টা নিই, কাঁচা কাকড়ি যদি এভাবে খাওয়া যায় তাহলে শরীরে প্রচুর শক্তি আসে, তোমরাও খাবে। দেখো আজকেও এক বালতি গাখির দুনি করলাম, দেখো আমার গায়ে দুনি করা প্রায় শেষ। দেখো কত কাকে দুনি করলাম, এখন আমি ছোট গরুটাকে দুনি করবো। আমাকে কয়েকটা ভাই বলেছিল আমার ছোট গরুটাকে দুনি করে দেখাতে, তাই আজকে আসলাম ছোট গরুটাকে দুনি করে তোমাদেরকে দেখাতে। এই গরুটা গাব গেছে তো এখন দুধ বেশি দিতে চায় না। দাঁতগুলো একদম ছোট ছোট দেখো না, দেখো
তোমাকে দেখাই যাচ্ছে না। এমনি ভালো খুব ভালো গরুটা মানে গাছ গেলে না দুনি করতে নিতে চায় না। তেলটা কমে গেছে গো, তেলটা কাপে নেই, শেষ হয়ে গেছে, আমিও নাই। তেলটার জন্য বাঁধগুলোতে পিস লাগে না, টানতে অনেক অসুবিধা হচ্ছে। দেখো বালতিতে কি সুন্দর দুধ করছে। দেখো ভাই বোন, ছোট গরুটাকে কতটুকু একটা দুনি করলাম আর দেখো তা অনেকটা দুধ হয়েছে আর কি। কিন্তু আস্তে আস্তে এখন দুধ তো কমে যাবো, তো গাভ আছে মানে দুই মাস পার হয় নাই আর হবেও। আর এখন বেশি দুধ দিতে চায় না, লাত্তি দেয় জানো না, তাও লাত্তিটাতে খেয়েই দুনি করি। ভালোই দুধ হয়েছে তাও। আর হলো এখন তো গরুটা গাভ গেছে, গাভ যাওয়ার জন্য আর কি গাখিরটা একটু কমেছে, আবার যখন বাচ্চা দেবে তখন তো গাখির হবে। এখন তো কিন্তু বেশি মাস হয় নাই, তবুও মানে ছটফট ছটফট করে মানে গাখির দিতে চায় না, লাগছে তো মারতে চায়, একটা পাটা বেঁধেই আমি গাইটা দুলি করি। তাহলে আর কি বলবো বলো শোনা ভাই, তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখো, দেখে আমার কাছে বলো আমার গাই দিন ভিডিওটা কেমন লাগে, ঠিক আছে? তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আবার আসছি। বাই বাই।